মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় বছরে বিশ্বজুড়ে 4 লাখের বেশি মানুষের মৃত্যু হয়। তবে এতদিন এই রোগ প্রতিরোধের কোনো টিকা ছিল না। অবশেষে আশার আলো হয়ে এসেছে একটি টিকা। এর নাম রাখা হয়েছে আরটিএসএস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরটিএসএস নামের এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে 6 বছর আগে। সে সময় ঘানা, কেনিয়া ও মালাউইতে একটি পাইলট টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে আফ্রিকার ওই 3 দেশে 20 লাখের বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করা হয়েছে। টিকাটি 1987 সালে প্রথম উদ্ভাবন করে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, আফ্রিকার ওই 3 দেশে পাইলট কর্মসূচির অংশ হিসেবে টিকা প্রয়োগের পর প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে তার সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যাপক পরিসরে প্রয়োগের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। প্রচলিত ওষুধের পাশাপাশি এই টিকা প্রয়োগের ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন বাঁচানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। To the world, but its value will be felt most in Africa. এখন থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চল এবং ম্যালেরিয়ার উচ্চ প্রাদুর্ভাব রয়েছে বিশ্বের এমন সব অঞ্চলে শিশুদের এই টিকাটি প্রয়োগ করা যাবে। 4 ডোজের এই টিকা 2 বছর বয়স থেকেই দেয়া যাবে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।